হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে পাওয়া খবর, নাগরিকত্ব আইন নিয়ে অবশেষে মুসলিমদের নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুগণ, তিনি কি বলেছেন বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। দেশে এখন এই নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল। উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলছে, এর প্রভাব এখন সেখানে সীমিত নেই, সেই আগুন ছড়িয়েছে এখন পশ্চিমবঙ্গেও। এই রকম অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি বললেন, কংগ্রেস দেশের মুসলিমদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। তিনি ঝাড়খণ্ডের বিধানসভা প্রচারে গিয়ে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেসকে। তিনি বলেন, তাদের দম থাকুক, তারা যেন পাকিস্তানে মুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দিতে চায়, তারপরেই দেশ বিচার করবে তাদের। এরপরে তিনি বলেন, দেশে অনেক গুজব ছড়িয়েছে, এসবে আপনারা কান দেবেন না, এই নাগরিকত্ব বিল নিয়ে আপনাদের কোনো ভয় নেই, এই বিলের প্রভাব দেশবাসীদের উপর পড়বে না, এই নিয়ে কারো সমস্যা হবে না, এই বিল তাদের জন্য যাদের ভারতবর্ষ ছাড়া আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। সারা দেশে বিভিন্ন জায়গায় এই আইন নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছে। দিল্লিতে এই নিয়ে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপরে লাঠিচার্জ করে পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির এর বিরোধিতা করতে রাস্তায় নেমেছে। এমন চরম পরিস্থিতিতে দাঁড়িয়ে মোদি বলেন, বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে বলছি, তারা ঘোষণা করুক পাকিস্তানের সব অনুপ্রবেশকারীদের তারা ভারতের নাগরিকত্ব দেবে, এরপরে দেশ উপযুক্ত জবাব দেবে। আমরা জানি কংগ্রেস আগে থেকেই দেশে আতঙ্ক ছড়ানোর অভ্যস্ত, এবারও তার সেই কাজ করেছে। তাই বলছি সবাইকে, এই সময় আমাদের একত্রভাবে থাকতে হবে, কোনো গুজবে কান দেবেন না। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।